ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ, এই বিষয়ে আর কোনো বিতর্ক হবে না, আপনি পয়েন্ট অফ অর্ডারে কথা বলবেন, তাহলে আমি জরুরি জনগুরুত্বপূর্ণ পরে আপনাকে ফ্লোর দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে। জি জি, আপনাকে আমি সুযোগ দেব, একটু অপেক্ষা করতে হবে। মাননীয় সদস্যবৃন্দ, আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 20টি মনোযোগ আকর্ষণে নোটিশ পাওয়া গেছে। নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ 2, জনাব পঞ্চানন বিশ্বাস খুলনা 1, জনাব মোহাম্মদ শাহিদুজ্জামান মেহেরপুর 2, জনাব মজহারুল হক প্রধান পঞ্চগড় 1, জনাব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা 1, জনাব মাসুদুদ্দিন চৌধুরী ফেনী 3, জনাব অসীম কুমার উকিল নেত্রকোনা 3, জনাব এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর 3, জনাব আব্দুস সালাম মুর্শিদি খুলনা 4, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান খুলনা 6, জনাব এ কে এম রহমতুল্লাহ ঢাকা 11, জনাব শাহজাহান খান মাদারীপুর 2, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ 3, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল নাটোর 2, জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙা রংপুর 1, জনাব আব্দুল মতিন মমিন মণ্ডল সিরাজগঞ্জ 5, জনাব আনোয়ারুল আবেদিন খান ময়মনসিংহ 9, জনাব মোহাম্মদ আইনুদ্দিন রাজশাহী 3, জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, জনাব মোহাম্মদ ইস্তাফিজ আজম নওগাঁ 6। আজ কোনো নোটিশ গ্রহণ করা হচ্ছে না, তবে প্রাপ্ত নোটিশগুলো হতে বিধি অনুযায়ী আমি প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে সর্বোচ্চ 30 মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মজহারুল হক প্রধান পঞ্চগড় 1, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত বিষয় 71 বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ। এই নোটিশটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা আটোয়ারী উপজেলায় অগ্নি নিবারক গাড়ি অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি প্রদান প্রসঙ্গে পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলা একটি ঘনবসতি ও দরিদ্রতম এলাকা। এখানকার বেশিরভাগ বাড়িঘর কাঁচা বাঁশ ঘেরা দিয়ে তৈরি এবং প্রতি বছর খরা মৌসুমে 2-1টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই থাকে। এতে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কোটি কোটি টাকার সম্পদ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে থাকে। বর্তমানে সেখানে একটি ফায়ার সার্ভিসের স্টেশন নির্মাণাধীন চলছে, যা সময়ের অপেক্ষা। এখন এই সময়ে খরা মৌসুম, এই সময় অগ্নিকাণ্ডের ব্যাপক পরিণতি ঘটে, তাই জরুরি ভিত্তিতে আটোয়ারী উপজেলায় 2টি অগ্নি নিবারক গাড়ি অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি প্রয়োজন। অগ্নি নিবারক গাড়ি 2টি জরুরি ভিত্তিতে প্রদান করা হলে এলাকার বাসী অনেক উপকৃত হবে এবং ক্ষয়ক্ষতির হাত থেকে এলাকাবাসী রক্ষা পাবে। জাতীয় স্বার্থেও ইহা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ, তাই জরুরি ভিত্তিতে পঞ্চগড় জেলা আটোয়ারী উপজেলায় 2টি অগ্নি নিবারক গাড়ি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ইহা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বিধায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মাসুদুদ্দিন চৌধুরী ফেনী 3। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি জনগুরুত্বপূর্ণ বিষয়ে 71 বিধিতে মনোযোগ আকর্ষণ করেছি। সে বিষয়বস্তু হচ্ছে আমার নির্বাচনী এলাকা ফেনী 3-এ দাগনভূঞা এবং সোনাগাজী 2 উপজেলা। এই 2 উপজেলাতে প্রায় 4 লক্ষ ভোটার সহ প্রায় 4,50,000 জনগণ বসবাস করেন। এই এলাকাতে কোনো মেডিকেল কলেজ বা হাসপাতাল নেই। মাননীয় স্পিকার, জনগণকে যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয় স্বাস্থ্যসেবার জন্য। 2 উপজেলায় 1টি করে 31-বেড হাসপাতাল এবং অন্যটিতে আরও 20-বেডের একটা হাসপাতাল আছে। এর বাইরে আর অন্য ধরনের কোনো বড় হাসপাতাল নাই যেখানে চিকিৎসা করা যায়। সাথে সাথে এলাকার ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণের জন্য কোনো মেডিকেল কলেজও নাই। এ বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়, আমি মনোযোগ আকর্ষণ করছি যাতে করে এই এলাকা দাগনভূঞা উপজেলায় একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। জনাব এ কে এম শাহজাহান কামাল লক্ষ্মীপুর 3। মাননীয় স্পিকার,
আমার 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয় আমি উত্থাপন করছি। লক্ষ্মীপুর জেলা সদর উপজেলায় এমপি ভুক্ত বিহীন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি অভুক্তকরণ প্রসঙ্গে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি হতে পারে না। শিক্ষা প্রদান করা সরকারের দায়িত্ব, সরকারের প্রতি দেশের নাগরিকের মৌলিক অধিকারের একটি স্বীকৃতি। বর্তমান সরকার দেশের মানুষকে শিক্ষার শিক্ষিত করার লক্ষ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে অনেক দূরে গিয়ে গেছে, অনেক অংশ বাস্তবায়ন হয়েছে। বর্তমান সরকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করেছে, যার ফলে শিক্ষকদের অনেক দিনের কষ্টের অবসান হয়েছে। অনেক দিন হলো বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্তকরণ প্রসঙ্গে। দেশকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়নি। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকগণ এখনো অতি কষ্টে অসুবিধার মধ্যে শিক্ষা দান করছে। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমপিও ভুক্ত করা হয়নি। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে এমপিও ভুক্ত করা প্রয়োজন। বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বিধায় এ বিষয়ে আমার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, খুলনা 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় খুলনা জেলার পাইকগাছা এবং কয়রা থানায় দুইটি পুলিশ পিক আপ ভ্যান সরবরাহ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খুলনা জেলার সর্বদক্ষিণের দুইটি উপজেলা পাইকগাছা এবং কয়রা। সুন্দরবনের কোলঘেসা এলাকাটিতে বনদস্যু জলদস্যুদের দৌরাত্ম্য বিরাজমান, যদিও এখন কিছুটা কম, তারপরেও প্রতিনিয়ত এই সকল দস্যুদের কবলে আক্রান্ত হয়ে নিরীহ মৎস্যজীবী কৃষিজীবী জনসাধারণ সর্বস্ব হারায়, প্রাণহানি অঙ্গহানি ঘটে। এছাড়া একসময় বিএনপি জামাতের সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্য খ্যাত এই এলাকায় ঘাপটি মেরে থাকা তাদের দোসররা আজও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে এই অঞ্চলে বিগত সময়ে তারা পুলিশের উপরেও আক্রমণ করে পুলিশকেও হত্যা করেছিল, ফলে দুইটি থানায় পুলিশ সদস্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। ভৌগোলিক কারণে এই এলাকার জনবসতি বা গ্রামগুলির মাঝে দীর্ঘ নির্জন পথ বিদ্যমান। তাছাড়া খুলনা জেলা সদর হতে থানা দুইটির দূরত্ব 100 কিলোমিটার, যে কারণে সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান এবং গ্রেপ্তারকৃত আসামিদের জেলা সদরে বহনে পুলিশ সদস্যদের দৈনিক দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। থানা দুটিতে পিক আপ ভ্যান থাকলেও পুরাতন এবং প্রায় বিকল। জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভোগে, যানবাহন সংকটে দুর্গত এলাকায় সময় মতো পৌঁছাতে না পারা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান ব্যাহত হওয়ায় প্রতিনিয়ত পুলিশ সদস্যরা জনসাধারণের প্রসন্নল পড়ে। এমত অবস্থায় থানা দুটিতে পৃথক দুটি নূতন এবং আধুনিক পুলিশ পিক আপ ভ্যান সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জনাব আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় খাসপুকুরিয়া হইতে দক্ষিণ দিকে 10 কিলোমিটার নদী রক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা বেলকুচি এবং চৌহালি উপজেলা নিয়ে গঠিত। চৌহালি উপজেলাটি বেলকুচি তথা সিরাজগঞ্জ জেলা সদর হইতে যমুনা নদী দ্বারা বিচ্ছিন্ন এবং চৌহালি উপজেলা যমুনার পার ভাঙ্গনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। উপজেলার প্রশাসনিক ভবন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম, থানা ভবন, প্রাণী সম্পদ,
কেন্দ্র সহ সকল সরকারি স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে চৌহালী ডিগ্রি কলেজে গত 5 বছর যাবৎ উপজেলার সকল দপ্তরের এবং থানার দাপ্তরিক কর্মকাণ্ড খুবই দুর্বিষহ অবস্থায় পরিচালিত হচ্ছে। চৌহালী উপজেলার সমস্ত স্থাপনা নতুন করে বিনির্মাণ করতে হবে, তার জন্য যমুনা নদীর ভাঙ্গন হইতে তীর সুরক্ষা করা অত্যাবশ্যক। ইতিমধ্যেই টাঙ্গা জেলার কিছু অংশ এবং চৌহালী উপজেলা রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড এডিবির অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের প্রথম ধাপের 7 কিলোমিটার কাজ 2016 সাল থেকে 2018 সালে সমাপ্ত হয়েছে। বাকি আরও 10 কিলোমিটার কাজ এই বছরেই শুরু করা অতীব জরুরি। বিষয়টি অতীব জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় এ বিষয়ে মাননীয় মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় উইপ জনাব পঞ্চানন বিশ্বাস, খুলনা এক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নোটিশটা দিয়েছি মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে। আমার বিষয়টা উপকূলবাসীদের প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস থেকে বাঁচিয়ে রাখার জন্য পৃথক বরাদ্দের মাধ্যমে বেশি করে সাইক্লোন সেন্টার নির্মাণের অনুরোধ প্রসঙ্গে। দেশের সমুদ্র উপকূল এলাকায় সবসময় আইলা শিডরের মতো ঝড় জলোচ্ছ্বাস, বিশেষ করে জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনের কারণে ওই সকল বিরূপ প্রতিক্রিয়া লেগেই থাকে। গত আইলার পর খুলনার সাতক্ষীরা বাগেরহাটের উপকূলবর্তী অঞ্চলের রাস্তাঘাট, বিদ্যুৎ লাইন, অবদার বাঁধ সবই ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। আমার নির্বাচনী এলাকার অধিকাংশ রাস্তাঘাট, স্কুল কলেজ এখনও ঠিক হয় নাই। তাই বিপদকালীন সময় মানুষের আশ্রয় প্রদানের জন্য সাইক্লোন সেন্টার ও মুজিব কিল্লা আরও নির্মাণ করা প্রয়োজন। বিশেষ করে ডাক উপজেলায় অনেক স্থানে বটিয়াকাটা উপজেলা কমপক্ষে উপজেলা সদর, কায়ামখোলা ও কচুবুনিয়া এলাকায় 3টি সাইক্লোন সেন্টার খুবই জরুরি। তাই উপকূলবাসীদের বেঁচে থাকার ন্যূনতম সুবিধাগুলি নিশ্চিত করার জন্য উপকূলীয় অঞ্চলে বেশি করে সাইক্লোন সেন্টার নির্মাণ করার জন্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।